हेलो बंधुरा आमी शगुन्नेल एखन आमी करब निखिल नागेश भट्ट परिचालित एबं लक्ष्य अभिनीत आपकामिंग हिंदी सिनेमा किलर टीजार रिव्यू। टीजारटा खानिकक्षण आगे मेकारदेर तरफ थेके अफिसियली ड्रप करा हयेछे। तो ए टीजारटा किरकम कि हलो, टीजारटार भालो दिक खराब दिक निये आलोचना हबे आजकेर ए भिडियोते। देखुन आपनारा सकलेई जानेन करण जोहर ए छबिटाके प्रोडिउस करेछेन एबं अनुराग काश्यपेर बहु आगे आमी एकटा साक्षात्कार देखेछिलाम जेखाने अनुराग काश्यपके प्रश्न करा हयेछिलो लास्ट कोन भारतीय छबि बा हिंदी छबि तुमि देखेछो जेटा तोमार खूब भालो लेगेछे। तखन अनुराग काश्यप किन्तु ए छबिटार नाम बोलेछिलेन एबं अनुराग काश्यप एकजन सिने बाफ, তার রেকমেন্ডেশনের উপরে আমার সবসময় ভরসা থাকে, যে কারণে এই ছবিটার প্রতি আমি প্রথম থেকেই প্রচণ্ড বেশি এক্সাইটেড। ছবিটা কবে রিলিজ হবে, কবে দেখতে পাবো, এটাকে নিয়ে আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল। এখন টিজারটা দেখবার পর কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি যে কেন অনুরাগ কাশ্যপ এই ছবিটা, তার তো পুরো ছবিটাই দেখা হয়ে গেছে কিন্তু টিজার দেখে বোঝা যায়, ট্রেলার দেখে বোঝা যায় যে একটা ছবি কেমন হতে চলেছে। এবং টিজারটা দেখে কিন্তু আমি বুঝতে পারছি কেন অনুরাগ কাশ্যপের এই ছবিটা ভালো লেগেছে। এবং আমার মনে হচ্ছে খুবই এক্সাইটিং একটা স্টাফ আমরা কিন্তু এখানে করণ জোহরের তরফ থেকে পেতে চলেছি। এই টিজারটা দেখে সিনেমার গল্প সম্পর্কে খুব যে বিশাল কিছু বোঝা যাচ্ছে তা নয়, তবে এক রাতের আমরা এক গল্প দেখতে পাবো। একটা ট্রেনের মধ্যে একটা ছেলে একটা মেয়ে জার্নি করছে। এবার মেয়েটার সম্ভবত কোনো রকম কারণে মেয়েটার ক্রাইম ওয়ার্ল্ডের সঙ্গে একটা কানেকশন রয়েছে। মেয়েটা নিজে হয়তো ইনভলভ নয়, মেয়েটা নিজে হয়তো ক্রিমিনাল নয়, সে হয়তো খারাপ নয়, কিন্তু হতে পারে তার পরিবারের কেউ ক্রাইম ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এবং তার পরিবারের যে যুক্ত রয়েছে তার থেকে বদলা নেওয়ার জন্য মেয়েটার উপরে কেউ হয়তো যে ভিলেন সে হয়তো অ্যাটাক করিয়েছে, প্রচুর দুষ্কৃতি প্রচুর গুন্ডা পাঠিয়েছে। যে গুন্ডাদেরকে পাঠিয়েছে তার কাছে হয়তো ইনফরমেশন নেই যে মেয়েটার সঙ্গে তার প্রেমিকও থাকবে, হয়তো মেয়েটার বাড়ির থেকে প্রেম করা অ্যালাউড নয়, হয়তো মেয়েটার বাড়ির লোকও জানে না যে মেয়েটা প্রেম করে বা এই প্রেমিকের উপস্থিতি ট্রেনের মধ্যে থাকবে, সেটা হয়তো কেউই জানে না, শুধুমাত্র মেয়েটা জানতো আর ছেলেটা জানতো। এবার এই দুষ্কৃতিরা মেয়েটাকে অ্যাটাক করে গণ্ডগোলে পড়ে যাচ্ছে ছেলেটার উপস্থিতির জন্যই। ছেলেটা না থাকলে হয়তো তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল মেয়েটাকে ক্যাপচার করে নিয়ে চলে যাবে বা মেয়েটাকে মার্ডার করে দেবে সেই উদ্দেশ্যে তারা হয়তো সফল হয়ে যেত, কিন্তু ছেলেটা তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন এটা সম্পূর্ণরূপে আমার অ্যাসাম্পশন, আমি ভুল প্রমাণিত হতে পারি, অন্য কিছু গল্প হতে পারে, কিন্তু যদি আমি যেটা বলছি সেটা গল্প হয় তাহলে গল্প লেভেলে বিশাল কিছু যে তা নয়, কিন্তু গল্প দেখবার জন্য এই ছবিটা হলে কারা দেখতে যাবে? এই ছবিটা গল্প দেখতে যাওয়ার জন্য নয়, এই ছবিটা অ্যাকশন দেখতে যাওয়ার জন্য। টিজারের মধ্যে মেকাররা সেটা একদম পরিষ্কার করে দিয়েছে, যারা অ্যাকশন লাভার তারা আসো এই ছবিটা দেখতে, অ্যাকশনে তোমাকে আমি পুষিয়ে দেবো। যে ধরনের অ্যাকশন এই টিজারটার মধ্যে দেখা যাচ্ছে দ্যাট ইজ টপ নচ, টপ নচ, মানে এই লেভেলে অ্যাকশন যা ভাবা যায় না একটা ভারতীয় ছবিতে। এবং অ্যাকশনটার মধ্যে যে ধরনের ব্রুটালিটি দেখতে পাচ্ছি আমরা, যে ধরনের ভায়োলেন্স আমরা দেখতে পেতে চলেছি ছবিটার মধ্যে, টিজারে যেরকম আভাস দেওয়া হয়েছে সেটা কিন্তু কোথাও একটা ভারতীয় সিনেমাকে কমপ্লিটলি বদলে রেখে দিতে চলেছে। এবং সেটা মেকাররা টিজারের মধ্যে পরিষ্কার বলেই দিচ্ছে যে এরকম ভারতীয় ছবি, ভারতবর্ষ এরকম কোনো ছবি প্রডিউস করেনি যেখানে অ্যাকশন এরকম ধরনের ভায়োলেন্স এরকম ধরনের ব্রুটালিটি দেখানো হয়েছে। এবং টিজারের মধ্যে যে দৃশ্যগুলো রয়েছে যেখানে চোখের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিংবা যেরকমভাবে মানে ইম্প্যাক্টগুলো দেখানো হচ্ছে যে একটা কারোর বডিতে ছুরি ভোঁকা হচ্ছে, সেই ব্যাপারটা যেভাবে দেখানো হয়েছে টিজারের মধ্যে দ্যাট ইজ ম্যাগনিফিসেন্ট। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সেটা বেশ ভালো লাগছে, সাউন্ড ডিজাইন খুব ভালো, যেরকমভাবে রেলগাড়ি চলার যে একটা সাউন্ড সেটাকে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আনা হয়েছে সেই সব কিছু মিলিয়ে টিজারটা খুব খুব ভালো লাগছে। ওয়েল এডিটেড একটা টিজার এবং কম্প্যাক্ট, আপনি দেখা শুরু করবেন চোখের নিমেষে সেই টিজারটা শেষ হয়ে যায়, একটা রিপিট ভ্যালু রয়েছে, বারবার বারবার টিজারটা দেখতে হবে, এই ধরনের একটা টিজার মেকার এখানে ডিজাইন করেছে। সব কিছু মিলে টিজারটা বেশ ভালো এবং যেটা আমার খুব ভালো লাগলো দেখে, কারণ দেখুন এই ধরনের ছবি আমরা হলিউডে প্রচুর হতে দেখি, এই যে এক রাতের গল্প সেখানে একটা ট্রেনের মধ্যে অ্যাকশন। যেমন ধরুন কয়েক বছর আগে একটা ছবি মুক্তি পেয়েছিল ব্র্যাড পিটের, ছবিটার নাম ছিল বুলেট ট্রেন, আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম। একটা ট্রেনের মধ্যেই অ্যাকশন হচ্ছে, বাওয়াল হচ্ছে, সেটাকে নিয়ে একটা ডার্ক কমেডি রয়েছে, যদিও এই ছবিটার মধ্যে ডার্ক কমেডি থাকবে না, আমি তুলনা করছি না কোনোরকমভাবে বুলেট ট্রেনের সঙ্গে, কিন্তু ওখানেও এক রাতে ট্রেনের মধ্যে বাওয়াল অ্যাকশন। এবার সেটা আমরা খুব একটা ভারতীয় ছবিতে দেখতে পাই না। এখন আমার একটা কোথাও, কারণ গল্পটা এরকমটা হবে যে এক রাতে একটা ট্রেনের মধ্যে, এইটুকু আমার আগে থেকে জানা ছিল, এটুকু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন বা আপনারা গুগলে সার্চ করে দেখুন কিলের ব্যাপারে এক রাতে ট্রেনের মধ্যে অ্যাকশন, এটা আপনারা জানতে পেরে যাবেন। এখন আমার কোথাও একটা মনে হয়েছিল, ভয় হয়েছিল, বিশেষ করে যেহেতু করণ জোহরের ছবি, যে হতে পারে যে সব কিছু খুব হলিউডিশ হবে, ট্রেনটা দেখেও মনে হবে যে ভাই এটা, ভাই এটা ভারতবর্ষের ট্রেন ভাই, বা যেরকমভাবে হিরো অ্যাকশন করবে বা যেরকম গুন্ডাদেরকে দেখানো হবে সব প্রেজেন্টেশনটা খুব হলিউডিশ হবে, সেখানে কোনো রকম ইন্ডিয়ান টাচ থাকবে না, এটা আমার একটা ভয় ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা যে একটা ইন্ডিয়ান ছবি সেটা আপনি পরিষ্কার আগাগোড়া টিজারটার মধ্যে বুঝতে পারবেন, সেই দেশি ফ্লেভারটাকে কিন্তু ইন্ট্যাক্ট রাখা হয়েছে, তারপরে যা করা হয়েছে করা হয়েছে। এখানে যে হিরো রয়েছে তার মধ্যে সেই দেশি ব্যাপারটা রয়েছে, এই লাক্ষ্য ছেলেটিকে তো আমার টিজারের মধ্যে বেশ ভালো লাগলো, মানে অ্যাকশনটা সে প্রপারলি করতে জানে, এরকম ধরনের অ্যাকশন হিরো আমরা মানে খুব কমই আছে আমাদের, হিন্দিতে কয়েকজন রয়েছে বিদ্যুৎ জামাল, টাইগার শ্রফ, কিন্তু লাক্ষ্য কিন্তু কারুর থেকে কম নয়, টিজারের মধ্যেই সে সেটা প্রমাণ করে দিয়েছে। এবং কে বলতে পারে, আমরা যখন এই ছবিটা হল থেকে দেখে বেরোলাম তখন আমরা হয়তো বললাম যে ভাই লাক্ষ্য তো কারুর থেকে কম তো দূরের কথা, অনেকের থেকে হয়তো বেশিও, এরকমও কিন্তু হতে পারে। এই ছবিটার ব্যাপারে যা প্রশংসা আমি শুনেছি বা যেভাবে মেকাররা ছবিটাকে প্রমোট করছে তাতে করে কিন্তু সেই চান্সটা রয়েছে। অনেক ছবি হয় না যেখানে
অ্যাকশনটাকে এমন নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে যে ছবির মধ্যে আর চার পাঁচটা জিনিস হয়তো সেরকম মজাদার নয়, ওয়ার্ক করছে না, তা সত্ত্বেও অ্যাকশনের জন্য ছবিটা আপনাকে জাস্ট মুগ্ধ করে দিচ্ছে। আপনি বলছেন যে ভাই এটা কী বানিয়েছে, এটা কিন্তু সেই ধরনের ছবি হতে পারে যে কারণে তো ইমোশন ওয়ার্ক করছে না। আমি সবসময় একটা কথা বলি, বা আমি যে ধরনের ছবি দেখতে নিজে পছন্দ করি খুব, যে অ্যাকশন হচ্ছে খুব ভালো কথা, অ্যাকশন হয়তো টপ নচ, কিন্তু তার মধ্যে একটা ইমোশন ওয়ার্ক করাটা দরকার। কিন্তু সেখানে কিছু পরিচালক একদম আনঅ্যাপোলজেটিক্যালি কিছু ছবি বানায় যে আমি ইমোশনের ধার ধারছি না, ইমোশন আমার ছবির মধ্যে থাকতে হবে, তার কোনো মাথা দিব্যি নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যাকশন থ্রিলার যেখানে অ্যাকশনটা একদম মানে গুজবাম দিয়ে দেবে। তো দেখা যাক মেকাররা সেটা করতে পারে কিনা, আমার দরকার নেই ইমোশনের, কিন্তু অ্যাকশনটা যেটা প্রমিস করছে সেটা যদি ব্যাটে বলে হয়, যদি ডেলিভার করে দেয় সিনেমা হলে, যদি আমাকে একদম এজ অফ দ্য সিট যে একটা থ্রিলার অ্যাকশন থ্রিলার ছবি দেখার যে মজা সেটা যদি পাই আমি তাহলে খুশি। এবং টিজারটা কিন্তু সেটা প্রমিস করছে। দেখা যাক, আমার টিজারটা খুব ভালো লেগেছে, মনে হচ্ছে ছবিটা ভালো কিছু হতে চলেছে। এবার ট্রেলারটা কীরকম কী হয় তারপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আপনাদের কি মতামত, টিজারটা কীরকম লেগেছে আপনাদের, ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।